والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك জি আসসালাম আলাইকুম তৃতীয় আরাক আমার বসির ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে আমরা প্রথমত মাসা আল্লাহ যখন বিবাহ করি স্ত্রীর সঙ্গে বেশ ভালোবাসা মায়া মোহাব্বত আমাদের মাঝে অনেক স্বভাবের যুবকদের মধ্যে বেশ কিছুদিন থাকে এরপরে দেখা যায় এই ভালোবাসা মোহাব্বতের মধ্যে কিছুটা কমজোরি বা শিথিলতা দেখা যায় আপোষের মধ্যে কিছু দ্বন্দ্ব দ্বিধা এগুলোই হয়ে থাকে তো এর জন্য আমাদের যাতে মোহাব্বত বেশি হয় ভালোবাসা আমাদের মধ্যে বেশি বেশি হয় এজন্য আমাদের করণীয় কী সম্মানিত আমার প্রথম করণীয় হচ্ছে আর তাকুয়া দোনো তাকুয়ার উপরে থাকতে হবে ফরেজ গাড়ি দিনদারি আল্লাহ ভীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তাহলে যাতে করে স্ত্রী বুঝে স্বামীর হক মর্যাদা স্বামীকে মানা এর গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন স্বামী যাতে করে স্ত্রীর হক অধিকার সে জিনিসটা সম্পর্কে বুঝতে পারেন এই জন্য বেশি বেশি আপনারা এই দুয়াটা পাঠ করবেন রব্বানা হাবলানা মিনি আজুয়া জিনা ওয়াদুর রিয়াতেনা কররাতা আইয়ুন ওয়াজে লিল মুত্তা কইনা ইমামা এই দুয়াটা বেশি বেশি পরিমাণ আল্লাহ শিখে দেছেন রব্বানা হাবলানা মিনি আজুয়া জিনা ওয়াদুর রিয়াতেনা করুরাতা আইয়ুন ওয়াজে আল্লাহ লিলমত্তা কইনা ইমামা খুব গুরুত্বপূর্ণ একটি দুয়া হে আমার রব হাবলানজুয়া যে না ওয়া না করায় আয়ুন হে আমার রব আমাদের স্ত্রী আমাদের ছেলে সন্তান এদেরকে এমনভাবে আমাদের চোখের শান্তির বানিয়ে দেন অর্থাৎ তারা এত মায়া মোহাম্মত আবশের মধ্যে যাদেরকে দেখলে আমাদের শান্তি ফিরে আসে হ্যাঁ শান্তি হয় আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম বলছেন শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ স্ত্রী তারাই যাদের দিকে স্বামী তাকালে খুশি হয় মুচকে হাসি দেয় তারা হচ্ছে উত্তম নারী কাজেই এই সমস্ত নসিহাত কিছু স্ত্রীকে দিবেন দ্বিতীয় কথা আপোষের মধ্যে ভাতৃত্ব মায়া মহাব্বত স্থায়ী হওয়ার জন্য কিছু কাজ শরিয়াতের নির্দেশ দান করেছেন সেইগুলিও করতে হবে যেমন মহব্বত বাড়ার জন্য প্রথম স্বামী স্ত্রীর মধ্যে আশ্রে দিক হতে হবে এক অপারকে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা সময় হারাম সকলের জন্যই হারাম কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি যদি স্ত্রীকে মিথ্যা কথা বলেন স্ত্রী যদি কোনো সময় বুঝতে পারেন এটা আমার সবাই মিথ্যা কথা বলেছে তাহলে আপনার প্রতি স্ত্রীর যেটা বিশ্বাস সেটা উঠে যাবে ঠিক স্ত্রী যদি স্বামীকে মিথ্যা কথা বলে তাহলে স্বামী যদি কোনো সময় সেটা বুঝতে পারে তাহলে যে স্বামীর যে বিশ্বাস্ততা ছিল সেটা উঠে যাবে এই জন্যই স্ত্রী স্বামী স্ত্রীর এক অপারকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং এবং স্পষ্টভাষী হতে হবে গোপনীয় মধ্যে কিছু করা এটাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ফেতনার কারণ হয়ে দাঁড়ায় আপনি যা কিছু বলবেন পরামর্শ করে স্পষ্টভাবে স্ত্রীকে বলুন স্ত্রী যা কিছু করবে আপনাকে এই স্পষ্টভাবে বলবে দনুজন স্পষ্ট করে এক অপারকে মতামত নিয়ে কাজ করবেন গোপনীয় যদি কিছু রাখেন এটা অনেক সময় দ্বিধার একটি কারণ হয়ে যায় এবং মহাব্বত আপোষের মধ্যে ভেঙে পড়ে কাজী আপনি সত্যবাদী স্ত্রীকেও সত্য কথা বলতে হবে স্বামীও স্ত্রীর সামনে সত্য কথা বলবে এবং আপোষের মধ্যে স্পষ্টভাষী হতে হবে গোপনীয়ত রাখা চলবে না এইটা একটি বিধান বা স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটি কারণ দ্বিতীয় নম্বর কারণ আল হাদিয়া কোনো কোনো স্বামী তার স্ত্রীকে হাদিয়া দিবে স্ত্রীরা চায় মেয়েরা স্বামী হাদিয়া দেওয়া দিলে তারা খুব খুশি আনন্দিত হয় এই হাদিয়া যদি কোনো সময় আপনি বটবন হিসেবে কিছু দেন তাহলে এটা কিন্তু একটি মহাব্বতকে স্থায়িত্ব করার জন্য একটি কারণ হয়ে দাঁড়ায় ঠিক এরকমভাবে এহতে রাম করা এক অপরের কথাকে গুরুত্ব দেওয়া স্বামী স্ত্রীর কথাকে গুরুত্ব দেবে স্ত্রী স্বামীর কথাকে গুরুত্ব দিবে হ্যাঁ এহতেরাম যাকে বলা হয় সম্মান করা ইজ্জত করা হ্যাঁ স্বামীও স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে হবে ইজ্জত করতে হবে স্ত্রী যাতে বুঝতে পারে না আমার স্বামী আমাকে মহাব্বত করে আমার স্বামী আমার কথার মর্যাদা দেয় আমার কথা গুরুত্ব দেয় এই জন্য এহতারাম করতে হবে ঠিক স্ত্রীও স্বামীকে এহতারাম সম্মান করবে এবং তার কথার গুরুত্ব দিবে তাহলেই আমাদের আপোষের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে চতুর্থ নম্বর এখলাসুল মহাব্বাহ মহাব্বতের মধ্যে এখলাস থাকতে হবে এখলাস মানে আপনি সত্যিকার অর্থে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী সত্যিকার অর্থে স্বামীকে ভালোবাসবে এবং আপোষের মধ্যে কোনো ধোকাবাজি ফাঁকিবাজি মহাব্বতের মধ্যে এরকম জনে না থাকে যেমন ধোকাবাজি মানে আপনি স্ত্রীকে মনে করেন মনে করতেছেন আমি ভালোবাসি মাসা আল্লাহ কিন্তু দেখা যাচ্ছে আপনি অন্য নারীর সাথে কথা বলেন অন্য নারীকে ভালোবাসেন বা স্ত্রীর চাইতে অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় স্বজন স্বজনকে অনেক সময় প্রাধান্য দিয়ে থাকেন এই সমস্ত ব্যাপারগুলি দেখা যাচ্ছে মহাব্বতের মধ্যে যে খ্লাস সেটা থাকে না অর্থাৎ স্ত্রী বুঝতে পারে সে আমার চাইতে অন্যকে ভালোবাসে যার কারণে আপোষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয় মহাব্বত থেকে দুজন দূরে সরে যায় এজন্য। থাকতে হবে মধ্যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে অন্যকে অন্য অন্য মেয়েকে নারীকে আপনি ওইভাবে ভালোবাসতে পারবেন না হ্যাঁ পিতা মাতার মহাব্বত সেটা আলাদা জিনিস সেটা পিতা মাতার মর্যাদা এটা সবারই আছে সে ছাড়া আপনার অন্য আত্মীয় স্বজন বা অন্য খালাইতে বোন ফুয়াইতো বোন শাসিত বোন বা অন্য নারীকে আপনি ভালোবাসবেন যেটা স্ত্রী আপনার বুঝতে পারবে এটা একটি আপোষের মধ্যে দ্বন্দ্ব এবং আহ নষ্ট হওয়ার একটি কারণ কাজেই আপনার মহাব্বতের মধ্যে এখলাস থাকতে হবে খালেস বাপে আপনি স্ত্রীকে ভালোবাসবেন পঞ্চম নম্বর আর শুকুর শুক্রিয়া আদায় করতে হবে আপনি স্ত্রীকে আপনাকে বলতে হবে হ্যাঁ তোমাকে আমি বিবাহ করে আমি ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি তুমি আমার সেবা করো ভালোভাবে যত্ন নাও আমার আদেশ পালন করে থাকো এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে মাঝে মাঝে আপনাকে ঠিক স্ত্রী ও স্বামীর শুক্রিয়া আদায় করবে আপনার মতন স্বামী পেয়ে আমি ধন্য হয়েছি আমার কথার গুরুত্ব দেন আমাকে সম্মান করে এই জন্য আমি কৃতজ্ঞতা করতেছি এভাবে এক অপরের যদি শুক্রিয়া আদায় করা হয় দেখবেন আপসের মধ্যে মহাব্বত ভ্রাতৃত্ব বেড়ে যাবে আলহের সো আল তা ঠিক এরকম ভাবে আপনার মধ্যে আগ্রহ থাকতে হবে যদি আপনি বিদেশে থাকেন স্ত্রীর বা যেভাবে যোগাযোগ দেশে থাকলে আপনি স্ত্রীর ইত্যাদির মাধ্যমে আর যখনই বাড়িতে ঢুকবেন আসসালাম আলাইকুম দেবেন বা আপনি ঘরে যা যাবেন যখন স্ত্রী আছে ঘরে তখন আপনি সালাম দিয়ে ঢুকবেন তাহলে আপনাদের মধ্যে ভাতৃত্ব বাড়বে আপনি যখনই যাবেন বাড়িতে সালাম দেবেন ঠিক তদ্রুপ ভাবে আলু তো বিল্লুৎ এক অপারের আপনার ব্যবহার চলা ফিরা উঠা বসাটা খুব মহব্বতের সাথে হতে হবে কর্কোশ নয় এবং কি বলে কঠোর ভাষায় নয় বরং মহাব্বতের ভাষায় এক অপরের সাথে লেনদেন উঠা বসা এইগুলি আপনার করতে হবে এই কতগুলো কারণ যদি আরও অনেক আছে তবে যেহেতু সময় নাই এই কতগুলো কিছু কারণ যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভাতৃত্ব বাড়বে মায়া মহব্বত স্থায়িত্ব হবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত